हेलो गाइस वेलकम टू माय चैनल बीजे स्केल गाइस आमरा जरा जरा सातोशी ओईएक्स माइनिंग करतेছি तो এই যে কয়েনটা এটা কিন্তু আমরা এপ্রিলের 13 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখে একটা উইথড্র অপশন পাবো সরাসরি মেটামাক্সে নিয়ে নিতে পারবো অর্থাৎ মেইননেটে তাদের ওপেনএক্স মেইননেটে নিয়ে নিতে পারবো এবং পরবর্তী যখন তারা অ্যানাউন্সমেন্ট দিবে যে তারা এক্সচেঞ্জারে লিস্টেড করতেছে তখন কিন্তু খুব সহজে সেল করতে পারবো দুদিন আগে আমরা জানি যে টেস্টনেটের ব্যাপারটা প্রচুর একটা হাইপ তৈরি করতেছে এদের তো টেস্টনেটে জয়েন হওয়ার জন্য তারা কিন্তু তিনটা পদ্ধতিতে এখানে টেস্টনেটটা নিয়ে আসিল প্রথমে একটা পদ্ধতি গেল দ্বিতীয়তে আরেকটা পদ্ধতি গেল কিন্তু তৃতীয় লাস্ট নম্বরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে তারা OEX নামে একটা তাদের অ্যাপস লঞ্চ করছে তাদের যে টেস্টনেটে জয়েন হওয়ার প্রসেসটা সেটা কমপ্লিট করতে পারবো এখন মূল একটা প্রশ্ন থাকেই যাবে যে ভাই টেস্টনেটে জয়েন কি হইতে হবে বা টেস্টনেটে জয়েন হলে আমাদের কি উপকার টেস্টনেটে যদি আপনি জয়েন না হন তাহলে এই যে কয়েনগুলো আছেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন মানে জয়েন না হলেও এই কয়েনগুলো আপনারা পাবেন নিচে দেখবেন যে আপনার মি অপশনটার উপর আমরা যদি ক্লিক করি তারপরে এখানে যদি আমরা কয়েনগুলোর উপর ক্লিক করি তারপর OEX যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলে যে উইথড্র অপশনটা এটা কিন্তু আমরা সরাসরি মেটামাক্সে নিতে পারবো অর্থাৎ কথা এটাই দাঁড়ালো যে মাইনিং থেকে আপনারা যে কয়েনটা পাচ্ছেন অর্থাৎ এই মাইনিং থেকে যে কয়েনটা পাচ্ছেন এটার সাথে টেস্টনেটের কোনো রকমের কোনো এখানে সম্বন্ধিত নেই আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি টেস্টনেটে না জয়েন হন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে আপনার কয়েনটাকে তুলে নিতে পারেন এখন টেস্টনেটে জয়েন হব কেন মূল একটা কথা প্রশ্ন থেকে যায় যে টেস্টনেটে আমরা জয়েন হব কেন টেস্টনেটে জয়েন হবেন এই জন্য কারণ টেস্টনেটের ভিত্তিতে আপনাকে কিছু পরিমাণ আরও OEX কয়েন দিতে পারে তো গাইস এই যে পোস্টটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং আমি কমেন্টে পিন করে রাখবো এই লিঙ্কটা তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি এই পোস্টটাতে চলে আসবেন এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি OEX যে অ্যাপসটা তাদের আছে টেস্টনেটে জয়েন হওয়ার জন্য সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন এই বাকি যে অপশন দুইটা এই দুইটা কিন্তু কাজে লাগবে অ্যাট ফার্স্ট আপনারা ওপেন করে নেবেন তো অ্যাপসটা যখন ওপেন করে নেবেন বা ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপসটা OEX অ্যাপসটা আছে এটা আমরা ওপেন করে নিব তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনাকে এখানে সাইন আপ করতে বলবে এবং আরেকটা কথা বলবে সেটা হচ্ছে ইম্পোর্ট এই দুইটা অপশন আসবে আপনার কিন্তু সাইন ইন অপশন আসবে না আমি যেহেতু এখানে অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি এখন আর দুইটা প্রশ্ন থাকবে যে ভাই ইম্পোর্ট করব নাকি সাইন আপ করব যদি আপনার আগের মেটামাক্স ওয়ালেট থেকে থাকে যেখানে আপনি কখনো করে নিয়েছিলেন তো সেই ওয়ালেট থাকলে সেখানে ইম্পোর্ট করবেন অথবা আপনি যদি টেস্টনেটে নতুন হোক সেটা মেটামাক্সটা যদি নতুন এবং সেখানে টেস্টনেটে আপনি জয়েন হয়েছিলেন এবং টেস্টনেটে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে পাস হয়ে গেছে তাহলে অবশ্যই আপনাদের সাজেস্ট করব ইম্পোর্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন এবং যারা একেবারে নতুন এর আগে কখনো টেস্টনেটে জয়েন হয়নি এবং এর আগে কোর মাইনিংও করেনি এবং যদিও করেছিল সেই যে পাস ফ্রেজগুলো মেটামাক্সের সেগুলো তাদের মনে নেই বা সেই মেটামাক্স সম্বন্ধে কোনো কিছুই জানে না তাহলে অবশ্যই সাইন আপ যে অপশনটা আছে সাইন আপের উপর আপনারা ক্লিক করবেন কোনো ধরনের কোনো রকম সমস্যা হবে না অবশ্যই সাইন আপ করার পর আপনাকে পরবর্তীতে কিছু ব্যাকআপ যে কিগুলা বা ব্যাকআপ যে পাসফ্রেজগুলো সেগুলো রেখে দেওয়ার লাগবে সেই পাসফ্রেজ দিয়ে আপনি নতুন করে একটা মেটামাক্স খুলে নেবেন যখন আপনি আপনার যে OEX কয়েনটা ট্রান্সফার করবেন আপনার মেটামাক্স ওয়ালেটে এই ওয়ালেট আর ওই ওয়ালেটে একই করে রাখবেন তাহলে কখনো কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ক্ষেত্রে আমার যেহেতু আগে থেকে মেটামাক্স আছে এই জন্য আমি ইম্পোর্টের উপর ক্লিক করছি ইম্পোর্টের উপর ক্লিক করলে আপনি যে পাসফ্রেজ 12 ডিজিটের আছে মেটামাক্সের সেটা কপি করে পেস্ট করে দেবেন তাহলে হয়ে যাবে আর যারা নতুন আছেন অবশ্যই সাইন আপে ক্লিক করবেন তো আমি যেহেতু সাইন আপ করে নিয়েছি আমি এখানে সাইন ইন করে নিব এবং অবশ্যই যখন যারা যারা নতুন সাইন আপ করবে বা ইম্পোর্ট করবে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে এই রকম যে বৃত্তগুলো দেখতেছেন নিচে আরেক সারি বৃত্ত থাকবে তো এই পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ড দুইবার দেবেন অর্থাৎ এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দুইটা দিবেন তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিছি সেই পাসওয়ার্ড দেখে এখানে আমি লগইন করে নিচ্ছি তো আমি যখনই লগইন করে নিব এবং যারা যারা ইম্পোর্ট করবেন তাদের কিন্তু এখানে কিছুগুলো সুবিধা থাকবে প্রথমে বলে দেই যে যখন আপনারা এই যে মিশন অপশনটাতে আসবেন অ্যাট ফার্স্ট আমাদের কাজগুলো কিন্তু মিশনেই এবং এই জায়গায় দেখবেন যে মিশন জেট এই অপশনটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু কেওয়াইসি কমপ্লিট থাকবে কাদের কমপ্লিট থাকবে যারা এর আগে টেস্টনেটে তাদের কুইজগুলো কমপ্লিট করছে আশা করি বুঝতে পারছেন এবং এখানে কি কমপ্লিট থাকবে আপনি যে 10 USDT টেস্টনেটের মাধ্যমে পাইছেন সেটাও কিন্তু আপনার এখানে চলে আসবে এইটাই হচ্ছে ইম্পোর্টের সুবিধা আর যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন আপনার কিন্তু সম্পূর্ণগুলাই এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণগুলো কমপ্লিট করা লাগবে তবে তার আগে একটা কথা মনে রাখবেন নিচে যে সেটিং অপশনটা আছে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে ব্যাংক আপ এই অপশনটার উপর ক্লিক করে এখানে আপনার পার্সোনাল যে সিক্রেট কোডটা সেটা কপি করে ভালো একটা সুরক্ষা জায়গায় রেখে দেবেন কারণ এটা অবশ্যই দরকার লাগবে এবং এটার মাধ্যমে আপনি নতুন করে যে মেটামাক্সটা ওপেন করবেন সেটা লগইন করতে পারবেন আর মিশন যে অপশনটা এই মিশনগুলো আমরা কমপ্লিট করব তো মিশনের উপর যখনই আমরা ক্লিক করব एखाने देखते पारबेन जे इमेल कमप्लीट करा लागबे एबं ट्विटर कमप्लीट करा लागबे टेलिग्राम बट कमप्लीट करा लागबे एबं एखाने सबगुला कमप्लीट करा लागबे एबं एखाने क्वेश्चनेर आंसरगुलो कमप्लीट करा लागबे। तो एखाने आमरा ऊपर थेके ना गिये नीच थेके अर्थात आमरा नीच थेके जाबो एइखान थेके ऊपरे जाबो। एखन केन जाबो प्रश्न थेके जाय एर मूल कारण हच्छे एखाने आमादेर जे सब अपशनटा सेटा कमप्लीट करार जोन्नो अवश्यई आमादेर मिशन जेडटा कमप्लीट करा लागबे। एखाने क्विज आंसरगुलो कमप्लीट करले तबेई तो आमरा एखाने यूएसडीटी पाबो ताई ना, सेई यूएसडीटी दिये किन्तु एई जे अपशनटा एटा आमरा कमप्लीट करते पारबो। एई जे मिशन जेड आछे मिशन जेडेर ऊपरे जखन क्लिक करबो आमार किन्तु एखाने केवाईसी टा कमप्लीट करा आछे। तबे आपनार क्षेत्रे जेटा अपशन आसबे आपनार किन्तु स्टार्ट लेखा एक अपशन पाबेन। तो ये स्टार्टर ऊपर जखोनी क्लिक करबेन आपनार सामने पाँचटा क्वेश्चन एवं आंसर सह सेखाने देवा थाकबे। तो सेगुलो सल्व करा लागबे। एखन सेगुलो कोथाय पाबेन जार जन्य आबार आपनारा सरासरि टेलिग्रामे जाबेन। तो टेलिग्रामे आसार पर ये जगह देखें जो क्यूज अन्सार नामे एक पोस्ट एक लिंक दीसी आमी क्यूज अन्सार नामे एक लिंक दीसी। तो यार ऊपर अपनारा ये लिंकर ऊपर अपना एक क्लिक करबें। जखन ही लिंकर ऊपर क्लिक करबें ये जगह देखें जो आमी अन्सारगुला दिए दीसी। एखाने अपनारा स्क्रल करबें एखाने मोटामुटी अनेकगुला कोश्चेन पाबेन। ये कोश्चेनगुलार मध्येई अपनारा ओखाने अवश्य अवश्य कमन पेये जाबेन एबं एगुला अन्सारगुला कोश्चेनगुला देखे अन्सारगुला ओखाने टिक दिए दिबेन ताहले किन्तु मिशन जेडटा आपनार कमप्लीट होबे। अवश्यई एगुलार मध्ये पाबेन। आमी अनेकगुला अकाउंटे करछि ये कोश्चेनगुलार मध्येई पेये जाबेन। শুধুমাত্র একটা কোশ্চেন আলাদা আসে সেটা হলো ইথেরিয়ামের একটা কোশ্চেন আসে সেটা অ্যানসারটা বলে দেই যদি আপনার আসে ইথেরিয়াম ব্যাপারে তাহলে ওইটার মধ্যে চারটা অ্যানসার আসবে চারটার মধ্যে একটা হবে সেটা হবে বড় ধরনের একটা অ্যানসার দেওয়া আছে বড় সেন্টেন্সের একটা অ্যানসার দেওয়া আছে সেটা দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না। এবং এখানে আপনার একবার দুইবার চান্স না এখানে কোটি কোটি বার চান্স আছে কোনো রকম কোনো সমস্যা হবে না। तो যাও যখনই আপনারা এটা কমপ্লিট করে নেবেন তখন কিন্তু আপনাকে অ্যাসেটের উপর যদি আপনারা ক্লিক করেন অ্যাসেটের উপর যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন ইউএসডিটি আপনার 10 ইউএসডিটি দেওয়া আছে। दें ये मिशनटा कमप्लीट करार जोन्नो आपनाके स्वैप करा लागबे। आमरा जोदि मिशनेर ऊपर क्लिक करी ताहले देखबेन एखाने आमार यूएसडीटीटाओ टिक चिन्ह आछे ओईएक्सटाओ टिक चिन्ह आछे एजीएटाओ टिक चिन्ह आछे। तो आपनार किन्तु एगुलो टिक चिन्ह आसबे ना आपनार किन्तु एरकम भावे लाल दाग करा थाकबे अर्थात आपनार एटा टिक चिन्हटा आसेनि बा सठिक नाई। तो जार जोन्नो आपनार किन्तु काछे बर्तमाने कि आछे यूएसडीटीटार ऊपर किन्तु टिक चिन्ह थाकबे। जखोनी आपनि क्वेश्चन सल्व करबेन यूएसडीटीर ऊपर टिक चिन्ह थाकबे माने आपनार काछे यूएसडीटी आछे नाई कि ओईएक्स नाई एबं एजीआई नाई। जार जोन्नो आपनारा করবেন কি এই জায়গায় দেখবেন যে হাব অপশনটা আছে হাবের উপর আপনারা একটা ক্লিক করবেন। দেন এখানে সোয়াপের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইউএসডিটিটা শো করবে আপনার এখানে 10 ইউএসডিটি শো করবে। যারা নতুন আর যারা আগে থেকে টেস্টনেটে জয়েন হয়েছেন আপনারা যত ইউএসডিটি নিছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে ম্যাক্স দিবেন এখানে ম্যাক্স দেওয়া যাবে না অবশ্যই এখানে আপনারা টাইপ করে লিখে দিবেন অর্থাৎ এখানে 2-3 ডলার লিখে দিবেন। আমি এখানে ধরেন মেবি আপনাদের বোঝানোর জন্য এখানে 2 লিখে দিলাম। 2 ডলার লিখে দেওয়ার পর এখানে কি 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 করব আমরা ওএক্স এট ফার্স্ট এখানে সোয়াপ করব তাহলে আমাদের ওএক্স থেকে গেল। যখন ওএক্স হয়ে গেল আবার এখানে 2 ডলার দিয়ে আমি কিন্তু উপরে 0-0 হয়ে গেছে এখানে 2 ডলার দিবেন। তারপর এই যে ওইএক্সটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন এজিআই অর্থাৎ এজিআই যখনই সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার কি হলো ওইএক্স কয়েনটা কেনা হলো এজিআইটা কেনা হলো এবং কিছু পরিমাণ ইউএসডিটি অর্থাৎ 3 ধরনের কয়েন আপনার থাকার লাগবে সেটা সোয়াপ করে নেবেন ইউএসডিটির মাধ্যমে। একেবারে অবশ্যই ম্যাক্সে ক্লিক করবেন না 2 ডলার 1 ডলার করে কিনবেন এবং সোয়াপ করবেন তাহলে কিন্তু 3টা কয়েনে হয়ে যাবে। দেন এরকম আপনার 3টে টিক চিহ্ন আসবে কিন্তু নিচে আপনার কমপ্লিট একটা লেখা আসবে। তো সেই কমপ্লিটের উপর আপনার একটা ক্লিক করে দিবেন। যখনই কমপ্লিটের উপর ক্লিক করে দিবেন একটু সময় নেবে। দেন 3টাই কিন্তু আপনার এখানে টিক চিহ্ন হয়ে এখানে 5 টিক চিহ্নটা অবশ্যই চলে আসবে। এখন তারপরে যে মিশনটা কমপ্লিট করব সেটা হচ্ছে এই যে মিশনটা আছে অর্থাৎ এখানে টেলিগ্রামের একটা মিশন আছে। তো এখানে ক্লিক করার পর এই যে পুরোটাই জাস্ট আপনারা যদি এখানে টাচ করেন অথবা চাপে ধরে পুরো লেখাগুলো যতগুলো লেখা আছে সবগুলো কপি করে নেবেন। কপি নিশ্চয়ই করতে পারবেন। এখানে যখনই কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার আপনারা সরাসরি চলে যাবেন টেলিগ্রামে আসার পর এখানে আমি একটা বড় লিংক দিছি। এই লিংকটা কেন দিছি কারণ এখানে অনেক ধরনের মানে চোর বাটপারগুলো কাজ করতেছে বড় লিংক দিচ্ছে মানে আলতু ফালতু লিংক দিচ্ছে সেখানে কিন্তু আপনার ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আপনাদের সুবিধার জন্য আমি এখানে বড় লিংকটা দিয়ে রাখছি। তো এই যে লিংকটা আছে এই লিংকের উপর আপনারা একটা ক্লিক করবেন। তো যখন এই লিংকের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এখানে যে স্টার লেখাটা এটা করে দিবেন অথবা মেনু বারে গিয়ে স্টার্ট করে দিবেন। তারপরও যদি না পারেন তাহলে এখানে যেভাবে স্টার লেখাটা আছে এই জায়গায় এই যে মেসেজ বারে স্ল্যাশ লিখে START স্টার লিখে মেসেজটাকে সেন্ড করে দিবেন। যখনই সেন্ড হয়ে যাবে তারপর আপনি যেটা কপি করে আনছেন এই জায়গায় দেখেন আমি কিন্তু এটা কপি করে আনছি তারপর এটা দিয়ে দিছি। যখনই দিয়ে দিছি তারা কিন্তু বলছে যে হ্যালো বিজয় স্কিল ইউ হ্যাভ বাইন্ড দ্য অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কিন্তু আমার বাইন্ড হয়ে গেছে। তো এটা কিন্তু সাথে সাথে আমার হয়নি আমার কিন্তু সময় লাগছে লাগছিল এই জায়গায় দেখেন 7:37 এ দিছি, আমাকে রিপ্লাই দিয়েছে 7:46 এ। আমি দুইবার দিয়ে দিছি যার কারণে দুইবার, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। একবার বটটাতে স্টার লিখে দিবেন, স্ল্যাশ লিখে স্টার, এবং তারপরে আপনার যে অ্যাড্রেসটা যেটা কপি করে আনলেন সেটা এখানে লিখে দেওয়ার পর তারপরে এটাকে সেন্ড করে দিবেন এবং একটু অপেক্ষা করবেন, বা আপনারা এখান থেকে চাইলে বের হয়ে যেতে পারবেন। অটোমেটিক তারা এটা ডিটেক্ট করে নেবে। যখনই এটা আপনাদের ডিটেক্ট করে নেবে আপনারা কিছুক্ষণ পরে এটাতে ক্লিক করবেন অথবা সাথে সাথেও ক্লিক করতে পারেন। দেন দেখবেন এখানে যে অ্যাড্রেস অপশনটা এটা কিন্তু এইভাবে টিক চিহ্ন আমার মতো আপনারও চলে আসবে। তো আমাদের একটা দুইটা তিনটা হয়ে গেল। এখন চতুর্থ পর্যায়ে আমরা এই কাজটা করব, টুইটারের যে কাজটা, তো এটার উপর আমরা একটা ক্লিক করব। তো আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম অপশনটা আসার পর এই জায়গায় দেখেন যতগুলো এখানে লেখা আছে সবগুলো আপনারা চাপ দিয়ে ধরে সবগুলোই কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের টুইটারে, করে দেবেন। এই জায়গায় দেখবেন যে প্লাস আইকনটা, তো এই প্লাস আইকনের উপর আপনারা একটা ক্লিক করবেন। দেন আপনারা এই যে প্লাস আইকনটা আছে পোস্টের, এই প্লাস আইকনটার উপর আপনারা একটা ক্লিক করবেন। দেন আপনারা কি করবেন, এই জায়গায় যে কপি করে আনছিলেন সেগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে পোস্ট করে দিবেন। যখনই আপনার পোস্টটা সাকসেসফুলি হয়ে যাবে তারপর কিন্তু আপনার পোস্টটা এইরকম শো করবে। দেন এই জায়গায় দেখবেন যে ডান পাশে একটু নিচে দেখেন এখানে যে শেয়ার অপশনটা আছে, আমি ভালো করে আপনাদের বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গায় যে শেয়ার অপশনটা আছে শেয়ারের উপর আপনারা ক্লিক করবেন। শেয়ারের উপর ক্লিক করার সাথে সাথে এখানে লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। তো আপনারা এইভাবে লিঙ্কটাকে যখনই কপি করে নেবেন এবং অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের যে ইউজার নেমটা সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনার আবার মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন আপনারও অ্যাট দ্য রেট বাদে বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। @ আমার এখানে দেখেন যেটা আছে সেটা আমার খেয়াল আছে, অ্যাট দ্য রেট বাদে যে বাকি যেগুলো আছে সেগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। দেন আপনারা যেই অ্যাড্রেসটা বা যে পোস্টটা কপি করে শেয়ার লিঙ্কের উপর ক্লিক করে যেই লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আপনার নামটা লিখে দিবেন, টুইটারের যে নামটা। আমি কিন্তু এখানে দেখেন প্রথমে @ বাদে যে নামটা আছে যেভাবে ওভাবে লিখে দিছি, এবং যেই পোস্টটা করলাম সেই পোস্টের যে শেয়ার লিঙ্ক থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। দেন চেক স্ট্যাটাসের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। চেক স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখবেন যে সবগুলো এইভাবে আমার মতো টিক চিহ্ন চলে আসছে, এবং টিক চিহ্ন চলে আসার পর আপনারা কি করবেন, ফিনিশ মিশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখনই ফিনিশ মিশনের উপর ক্লিক করবেন আপনারও এইভাবে এখানে টিক চিহ্নটা চলে আসবে। তো আমাদের টুইটারটা হইলো, এখানে টেলিগ্রাম হইলো, এবং মিশন যে সোয়াব মিশনটা আছে সেটা হইলো, এবং এখানে কুইজ অ্যান্সার সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইমেলটাকে বাইন্ড করার লাগবে। তো এটা কিন্তু মোটামুটি 2 দিন ধরে আমাদের বাইন্ড করতে ঠিকমতো দিচ্ছিল না। তো গাইস দেখেন আমার কিন্তু এখানে বাইন্ড হয়ে গেছে। তো আপনার এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাকে বলবে সাতোশি অ্যাপসের যে ইমেলটা সেই ইমেলটা অ্যাড্রেস আপনারা দিবেন, শুধুমাত্র ইমেলটাই দিবেন। তারপর নিচে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনার দেশ যেটাই হোক, আপনার দেশ যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যেটাই হোক সেটা এখানে আমার মতো পতাকাটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু সাথে সাথে এরকম টিক চিহ্ন চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে ইমেলটা চাবে, তারপর আপনার বাংলাদেশটা সিলেক্ট করে ওকে করে দিবেন। তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যখনই আপনি সবগুলা মিশন কমপ্লিট করবেন তাহলেই কিন্তু আপনার টেস্টনেটে জয়েন হওয়াটা পুরোপুরিভাবে সার্থক হয়ে গেল। এবং আমরা যেহেতু ইমেল বাইন্ড করছি তার মানে এখানে ফুলফিল একটা সম্ভাবনা থাকে যে ইমেলে মাইনিং করতেছে সেই ইমেলেই সেখানে আমাদের OEX কিছু টোকেন দিতে পারে। আশা করি বুঝতে পারছেন যে এখানে জয়েন হওয়ার রহস্যটা কি বা এখানে জয়েন হলে কী হবে। অর্থাৎ আমাদের মিশন একেবারেই ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। এবং সেটিংয়ে আপনাদের প্রথমে দেখা দিয়েছি যে ব্যাকআপ করে নেবেন, এবং আমরা এখানে দেখব যে তাদের যে ট্রেড অপশন সেটা আছে, এখানে হাব অপশন আসবে। আমরা যদি হাবের উপর ক্লিক করি তাহলে বুঝতে পারবো এখানে তারা শুধুমাত্র এখানে সোয়াব এবং ফুসেট অপশনটা চালু করছে, এবং এখানে টিম, AGX, ব্রিজ, স্টেক, ক্লেম, ভোট অনেক কিছুই বিষয় কিন্তু তারা দিয়েছে, এয়ারড্রপ, মানে এখানে ফুলফিল একটা সম্ভাবনা আছে যে খুব শীঘ্রই হয়তোবা তারা এটাকে এক্সচেঞ্জারে রূপান্তরিত করতে পারে। এবং যদি এক্সচেঞ্জারে রূপান্তরিত করতে পারে তাহলে হয়তো বা এখানে সেল দিতে পারে, অথবা বাকি অনেক এক্সচেঞ্জার আছে যেগুলোতে OEX লিস্ট হবে। আমরা যে মেইন মাইনিং কয়েনটা করতেছি সেটা মেটামাক্সে ট্রান্সফার করে মেটামাক্স থেকে আমরা ভালো কোনো এক্সচেঞ্জারে নিয়ে সেখানে খুব তাড়াতাড়ি অবশ্যই সেল করে দিব। তো গাইস এই ছিল আসলে সাতোশি টেস্টনেটের মূল থিওরিটা বা মূল জয়েন হওয়ার যে প্রসেসগুলো সেটা, এবং সাতোশি OEX টেস্টনেটে জয়েন হলে বা ইমেলটা বাইন্ড করলে আপনারা কত পরিমাণ কয়েন পাবেন সেই বিষয়টা আসলে দেখার, এবং কি পরিমাণ কয়েন পাবো অবশ্যই সকলেই দেখব। এবং আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা টেস্টনেটটাতে জয়েন হয়ে যাবেন। বারবার বলতেছি টেস্টনেটে না জয়েন হলেও আপনি মাইনিং থেকে যে কয়েনগুলো পেয়েছেন সেগুলো তুলতে পারবেন, কিন্তু টেস্টনেটে জয়েন হলে আপনারা আলাদা কোনো অপরচুনিটি হয়তো বা আপনার জন্য অপেক্ষা করতেছে। তো সেই অপরচুনিটিটা অবশ্যই নেবেন। আমাদের একটু সময় লাগতেছে, লাগুক, এবং এই কাজগুলো করার মাধ্যমে আপনি ক্রিপ্টো জগতে একটু একটু করে এভাবেই কিন্তু এক্সপার্ট হবেন। আশা করি কাজগুলো সকলেই করবেন। এবং সাতোশি মাইনিং থেকে যে ওইএক্সটা এপ্রিলের ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত আমরা তুলতে পারবো, সেখানে উইথড্র প্রসেসটা কিভাবে আমরা সেটআপ করব এবং সেখানে মেটামাক্স থেকে কিভাবে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে বাকিটা আমরা পকেটে নিয়ে নেব টাকাটা, অবশ্যই সমস্ত কিছু ভিডিও আসবে এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এর জন্য, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ আপনারা ভিডিওতে লাইক দিলে আমার মনে মোটিভ জাগে, আমার মনে ইচ্ছা জাগে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। তো সাতোশি ওইএক্স নিয়ে একটু সবাই সিরিয়াস থাকবেন, এবং সাতোশি ওইএক্সটা শুধুমাত্র আমরা যে মাইনিং করতেছি এই কয়েনটাই না, আমরা টেস্টনেটে যে ভিডিওটা এই মুহূর্তে দেখালাম আপনাদের সেটাতেও জয়েন হবেন। আমরা দুই জায়গায় অপরচুনিটিটা নেব এবং খুব সহজে এখান থেকে পেমেন্ট আমরা পকেটে নিব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।